নশশেক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আলিপুরদুয়ারের জেলা শাসককে ডেপুটেশন প্রদান, পশ্চিমবঙ্গ নশশেক উন্নয়ন বোর্ডের পূর্ণাঙ্গ রূপদান ও তার বাস্তবায়ন সহ মোট চার দফা দাবিতে মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ আলিপুরদুয়ারের জেলা কমিটির পক্ষ থেকে প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা মহাশয়কে ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নশশেক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মিন্টু আলী মণ্ডল, আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি আব্দুল কালাম আজাদ, সম্পাদক আলতাফ হোসেন সহ আরও অনেকে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ নশশেক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক কি বলছেন শুনুন। পরিচ্ছন্ন পরিবেশে সর্বাধুনিক পদ্ধতিতে পরিশোধন, অত্যাধুনিক ল্যাবরেটরিতে 27 প্রকার টেস্টের পর আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে ব্লুগ্রাম। এই জলের প্রতিটি ফোঁটায় আছে শরীরের প্রয়োজনীয় মিনারেল, যা অন্যান্য সাধারণ ড্রিঙ্কিং ওয়াটার থেকে ভিন্ন এবং স্বাস্থ্যকর। উল্লেখ্য, ব্লুগ্রাম ISI ফার্স্ট সার্টিফাইড কোম্পানি, পারফেক্ট লাইকের একটি প্রোডাক্ট। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি 500 ml 1 লিটারের বোতল, 20 লিটারের জার। বিস্তারিত জানতে কল করুন 9339439251 নম্বরে। ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ BDO অফিসের বিপরীতে। আজকে আপনাদের ডেপুটেশন কি বিষয় নিয়ে কি বলবেন? আজকে নশশেক উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা কমিটি, আলিপুরদুয়ার DMকে একটা ডেপুটেশন দেওয়া হলো জেলা কমিটির পক্ষ থেকে। ডেপুটেশনের মূলত চারটে দাবি ছিল। প্রথম দাবি ছিল যে নশশেক ডেভেলপমেন্ট বোর্ড গঠন হয়েছে, কিন্তু সে নশশেক ডেভেলপমেন্ট বোর্ড একটা অর্থ সমাপ্ত। তার DM কুচবিহারের DMকে চেয়ারম্যান করে দেওয়া হয়েছে, তিনি কোনো মিটিং ডাকছে না, কোনো বরাদ্দ নেই, কোনো ফান্ড নেই, ওটা একটা ঠুটো জগন্নাথ করে রেখেছেন সরকার। আমরা পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট বোর্ড এবং জনজাতির মানুষকে চেয়ারম্যান করা এবং সেই সাথে আর্থিক বরাদ্দ চাচ্ছি। দুই, নশশেক জনজাতির মানুষ এখানকার আদি জনজাতি, তো যেভাবে কেন্দ্রীয় সরকার বারবার অভিসন্ধিমূলকভাবে কথা বলছেন, সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছেন, NRC NPR CN নামে মুসলিম জনজাতিকে আতঙ্কিত করতে চাচ্ছেন, আমরা নশশেক জনজাতিকে ভূমিপুত্র স্বীকৃতি চাচ্ছি, যাতে করে এখানকার অসহায় গরিব এবং অশিক্ষিত মানুষ বেশি, এরা যেন NRC-র কোনো হয়রানিতে না পড়ে। আর তিন নম্বর যে দাবিটা রয়েছে সেটা হলো আমাদের কামতাপুরি ভাষায় কমপক্ষে 200টা স্কুল পঠন পাঠনের জন্য প্রাইমারি স্কুল দিতে হবে, যাতে করে সে ভাষায় এখানকার ছেলেমেয়েরা পড়তে পারে, ভাষা শিখতে পারে। চার নম্বর দাবিটা হলো যে আপনারা জানেন SC ST জনজাতিভুক্ত মা বোনদেরকে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী তার নিজের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা করে দিচ্ছেন, ওতে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু OBC-দেরকে তিনি বাদ দিয়েছেন। SC থাকবে আর OBC থাকবে না কেন? OBC-তে তো গরিব প্রচুর, সেটা উনি ভালো করে জানেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি যে OBC জনজাতিভুক্ত মা বোনদেরকেও যেন মাসে 1000 টাকা দেওয়া হয়। তো আজকে আমাদের ADM সাহেব DM সাহেবের পক্ষে ডেপুটেশন নিয়েছেন, পুষ্প দিলেন, তিনি বললেন যে আপনাদের দাবি ন্যায্য এবং বৈধ, আমি সমস্ত দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে ফরওয়ার্ড করব। আর তার সঙ্গে আমাদের খুব আশাবাঞ্জক কথা হয়েছে, ডেপুটেশন তিনি ভালোভাবে নিয়েছেন, আমরা সন্তুষ্ট। আমি সেখানে ছিলাম, আমি আমিরাল হক, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি।
অর্কিড হোমস্টে চিলাপাতা। প্রকৃতির কোলে সময় কাটাতে চলে আসুন আমাদের এখানে। থাকা খাওয়া সুব্যবস্থার সাথে জঙ্গল সাফারি এবং এখানকার নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আমাদের এখানে ডাবল বেডরুম, ফোর বেডরুম পেয়ে যাবেন। রাতে ক্যাম্প ফায়ারের সুবিধা আছে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 6294385130 এই নাম্বারে।